ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই ভাবনা থেকেই স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদু, অ্যানিমেশনের জাদু। বাস্তবে যা সম্ভব নয়, যে হারিয়ে গেছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে আবার যদি সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনা যায়? এই ভাবনা থেকেই এবিপি আনন্দের এই শ্রদ্ধার্ঘের জন্ম। শ্রদ্ধার্ঘ এমন এক শিল্পীকে যা সৃষ্টি, যা সুর, এবং যিনি স্বয়ং ততদিন বেঁচে থাকবেন যতদিন প্রতিভার কদর বেঁচে থাকবে, গুণের মুগ্ধতা বেঁচে থাকবে। মান্না দেকে এবিপি আনন্দর বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই পরিবেশনায় আমরা সাহায্য নিয়েছি শিল্পীর নানা সময় দেয়া সাক্ষাৎকার, প্রামাণ্য নথি, তার ঘনিষ্ঠ অনেকের স্মৃতিচারণা এবং অবশ্যই কল্পনার। অ্যানিমেশনের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই শিল্পীকে শ্রদ্ধা জানানোর এ এক বিনম্র প্রচেষ্টা। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ, আর আপনাদের সঙ্গে আমি সুমন। আজ আমাদের সঙ্গে পুজোর আড্ডায় আছেন বাঙালির অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী প্রবোধচন্দ্র দে। নামটা অচেনা ঠেকছে, আচ্ছা গলা শুনে দেখুন তো চিনতে পারেন কিনা। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম কঠিন অঙ্ক এক কষতে দিলাম। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম টু ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অ্যান্ড এভরি ওয়ান হিয়ার, কঠিন অঙ্ক এক কষতে দিলাম। এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? কলেজ স্কোয়ার। দুর্দান্ত মানাদা, এবিপি আনন্দের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ, আবার আপনাদের মধ্যে ফিরে আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত তো বটেই, একই সঙ্গে আপ্লুত, মনে হয় যেন নিজের ঘরে ফিরলাম। মান্নাদা, প্রথমেই জানতে চাইব, আপনার গানে অসম্ভব একটা প্রাণচঞ্চলতা, একটা উচ্ছলতা সবসময় পাই, এটা কি আপনার নেচার নাকি আলাদাভাবে তৈরি করেছেন? আচ্ছা প্রথমেই জিজ্ঞাসা করে নিই, এটা কি মাইনাস পয়েন্ট নাকি প্লাস? না না, এটা অবশ্যই প্লাস পয়েন্ট। আচ্ছা তাহলে বলি, আমি ছেলেবেলা থেকে একটু ডান পিঠে গোছেরই ছিলাম, তবে গানের মধ্যে এই ব্যাপারটা আমার এসেছে সম্ভবত কাকা কৃষ্ণচন্দ্র দের কাছ থেকে। কিন্তু বাংলা বলুন কিংবা মুম্বাই, কোনো ইন্ডাস্ট্রিতেই আপনার সাফল্য চট করে আসেনি, কতটা কঠিন ছিল সেই লড়াইটা? দেখো আমি তো চিরকালে স্ট্রাগলার, বাংলা হিন্দি দুই গানের জগতেই কারা কারা ছিলেন আমার সময় ভাবো। হ্যাঁ, প্রথম দিকে তো নায়কের লিপে গান পেতেন না বলে ভীষণ আক্ষেপ ছিল আপনার, বলেছেন আপনি বারবার। আক্ষেপ থাকবে না, ভাবো একবার, একটা 20-22 বছরের ছেলেকে গাইতে হচ্ছে যত বৃদ্ধ আর ভিকিরিদের কণ্ঠে গান। মুম্বাইতে তো শচীন দেব বর্মনের সহকারী হিসেবে আপনি কাজ করতেন, তাই না? হ্যাঁ, সব অর্থেই কিন্তু সহকারী ছিলাম। এই করতে করতেই একদিন চোখে পড়ে গেলাম রাজ সাহ, মানে রাজ কাপুরের জীবনের মোড় ঘুরল একেবারেই। আসল হিরে চিনতে ভুল করেননি রাজ কাপুর, তারপর থেকেই অন্যান্য নায়কদের লিপেও পরের পর জনপ্রিয় ব্লকবাস্টার গান উপহার দিলেন আপনি, কয়েকটা শোনান না মান্নাদা? বেশ, প্রথমে রাজ সাহেবের একটা গান শোনাই। তুম না রহোগে হম না রহেঙ্গে ফির ভি রহেঙ্গে নিশানিয়া, প্যার হুয়া ইকরার হুয়া হ্যায় প্যার সে ফির কিউঁ ডরতা হ্যায় দিল, কহতা হ্যায় দিল রাস্তা মুশকিল মালুম নাহি হ্যায় কাহাঁ মঞ্জিল। অপূর্ব। এবার ওই আনন্দ ছবিতে কভি দেখো মন নাহি জাগে পিছে পিছে সপনোঁ কে ধাগে, কভি দেখো মন নাহি জাগে পিছে পিছে সপনোঁ কে ধাগে, এক দিন ও সপনোঁ কা রাহি
চলে যায় সপনো কে আগে কহাঁ জিন্দগি কেসি হ্যায় পহেলি হায়ে কভি তো হসায়ে কভি ইয়ে রুলায়ে জিন্দগি। অসাধারণ। বাংলায় তো অনেক সঙ্গীত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন, তার মধ্যে রেকর্ডিং এর কোনো ঘটনার কথা মনে আছে? আসলে এতজনের সঙ্গে গান করেছি সে অনেক স্মৃতি। যেমন ধরো সুধীনবাবুর একটা গান, ওই যে হয়তো তোমার জন্য, হ্যাঁ শঙ্খবেলা ছবির গান, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। সুধীন দাশগুপ্ত যখন আমায় বললেন যে মান্নাদা আপনি কিন্তু গাইছেন, আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম। তা হঠাৎ আবার শুনছি যে আমি নাকি গাইছি না। সে কি কেন? আসলে ওই ডিস্ট্রিবিউটাররা, তারা বললেন মান্নাদে গাইবেন, ধুর না না। তখন সুধীনদা বললেন বেশ তাহলে আমি ও গানই দেবো না। মান্নাদার গলায় ওয়েস্টার্ন টাচ আপনারা শুনে দেখেছেন? শেষ পর্যন্ত অবশ্য গানটা হলো বোম্বেতে। হ্যাঁ শুনেছি, সেখানেও ফাঁড়া কাটলো না। আপনার রেকর্ডিংয়ের দিন নাকি স্টুডিওই ভাড়া পাওয়া যাচ্ছিল না। একেবারেই তাই, নওশাদ সাহেবকে গিয়ে ধরলাম। তো ওনাকে রিকোয়েস্ট করায় ওনার বুকিংয়ের দিনই মানে সকাল 11টা পর্যন্ত টাইম পাওয়া গেল রেকর্ডিং করার। সময়ের মধ্যে শেষ হয়েছিল সেই কাজ? হ্যাঁ, প্রথম গানের রেকর্ডিং যখন শেষ হলো ঘড়িতে তখন মাত্র 8:30, মানে এক শটে ওকে। অবিশ্বাস্য, একটু শোনান না। হ্যাঁ শোনো। ডেকেছি কে আগে কে দিয়েছে সারা কার অনুভবে কে গদি সাহারা কে প্রথম মন জাগানো স্রোতে ভেসেছি তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। আচ্ছা আপনি তো একদিন রাত্রে ছবিতে সলিল চৌধুরীর সুরে একটা বিখ্যাত গান গেয়েছিলেন, লিপ দিয়েছিলেন স্বয়ং ছবি বিশ্বাস, সেই অভিজ্ঞতার কথা বলুন না। আর বলো না, সে একেবারে যাতা কাণ্ড। ছবিবাবু আমাকে বলেছিলেন মান্না এটা কি করেছো, গানের মধ্যে যত বেলেল্লাপনা করেছো সমস্ত, আমি লিপ দেবো কি করে, খুব বকে দিয়েছিলেন আমাকে। শোনো গানটা। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি সব সত্যি, ঘুরিয়ে দুনিয়ার লাট্টু ভগবান তুমি হারিয়ে চলে তি সব সত্যি। ধরো ধরে নাও যদি এই বুক থেকে এই কোল যেটা নিয়ে আমি রাখি এই মানি ব্যাগেতে, আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে, এই টাকাটা তো চলবে ধক 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 চলবে, শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না একের হত্যি সব সত্যি। অনবদ্য। একটা সময় ভাবা হতো উত্তম কুমারের গান মানেই হেমন্ত মুখোপাধ্যায়, অথচ শঙ্খবেলা ছবির পর মহানায়কের লিপে আপনার যে কত গান পরপর হিট করেছে গুনে শেষ করা যাবে না। আসলে উত্তমবাবু যেভাবে গান বুঝে তার ভাব প্রকাশ করতেন তাতে একটা মাদকতা ছিল, এ কাজ সবাই পারতেন না। যেমন ধরো বোম্বেতে মেহমুদ। সত্যি, মানে মেহমুদ সাহেব আর মান্না দে দুজনেই আনপ্রেডিক্টেবল। আপনি যে গলায় কি কাজ করবেন আর উনি পর্দায় সেটা কিভাবে অভিনয় করে দেখাবেন, এ স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। তার পরিচয় তো তোমরা পড়োশন ছবিতেই পেয়েছো। হ্যাঁ মান্নাদা, কিন্তু শোনা যায় ওই পড়োশন ছবিতে নাকি কিশোর কুমারের সঙ্গে গানের লড়াই হেরে যেতে আপনি একেবারেই রাজি ছিলেন না। হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি কথা। তারপর সমাধান হলো কি করে? সমাধানটা করলেন স্বয়ং কিশোর কুমার নিজে, জিভ কেটে বললেন ও মান্নাদা গান গেয়ে তো এই জন্মে আপনাকে হারাতে পারবো না, সিনেমাতেই না হয় মিথ্যে মিথ্যে আপনাকে হারালাম। তারপর উনি যা গাইলেন সেটা গান শিখে গাওয়া যায় না। সত্যি তাই, আপনাদের সেই ডুয়েট সং আজ ইতিহাস। কিন্তু মান্নাদা পুজোর গানের সেই মেজাজটা কি খুব তাড়াতাড়ি সময়ের সঙ্গে পাল্টে গেল? দেখুন সময়ের সাথে একটা বদল তো অবশ্যম্ভাবী, কিন্তু তাই বলে একটু গান শিখতে না শিখতে রেওয়াজ বন্ধ করে দিয়ে
রিয়েলিটি শো আর জলসার খপ্পরে পড়ছে, এতে কিন্তু শিল্পীর গলারই ক্ষতি হয়। আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে মোবাইল, ইন্টারনেট, কানে হেডফোন এসব বাদ দিয়ে ভালো গুরুর কাছে আগে তালিম নিতে হবে। একেবারেই শেষ করব আপনার একটা বাংলা গান শুনে। অবশ্যই, এবিপি আনন্দ সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের শারদীয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে বলতে চাই। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করেই ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও, কথা দাও আবার আসবে। মান্নাদা, আপনাকে শ্রদ্ধা জানিয়ে এখানেই এই অনুষ্ঠান শেষ করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবিপি আনন্দ। শারদানন্দ নিবেদন করছে হ্যাভেলস, মেকিং এ ডিফারেন্স, এসআরএমবি টিএমটি, চ্যাম্পিয়ন্স কি পসন্দ, ওয়াইল্ড স্টোন ডিওস ফর ম্যান, লোক তো নোটিস করেঙ্গে, খাদেমস ইন স্টেপ উইথ এভরি ইন্ডিয়ান, সিসকা ওয়াইজ এন্ড কেবলস, লাইট ইয়ার্স অ্যাহেড, abpweddings.com, আসল পরিচয় সফল পরিণয়, পাওয়ার্ড বাই মনমোহন যাদুমলম, দা ধাজা চুলকানির অভ্যর্থ ওষুধ, কো পাওয়ার্ড বাই শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন, পুজোর দিন হোক রঙিন, পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, একটা মন মাতানো সুগন্ধ, সুপার পাওয়ার ডিটারজেন্ট, জামা কাপড় দাগহীন উজ্জ্বল প্রতিদিন, শালিমার নারকোল তেল, আনন্দে উৎসবে বাংলার ঘরে ঘরে, রিয়েলটি পার্টনার ড্রিম সিটি গ্লোবাল হোমস ফর ফিউচার জেনারেশনস, 18.5 lakhs onwards, স্মাইল পার্টনার কোলগেট, স্মাইল করুন আর শুরু হয়ে যান, টি পার্টনার টাটা টি গোল্ড, রিচ টেস্ট, ইররেজিস্টেবল অ্যারোমা।